দর্শক আপনারা যেমন করে জানেন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে জাতীয় নির্বাচন শেষ হয়েছে জাতীয় নির্বাচনে প্রচার প্রচারণা এখন শুধু অপেক্ষা রয়েছে ভোট গ্রহণের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সহকর্মী আশিক এন প্রিন্স আমরা যাচ্ছি তার কাছে প্রিন্স আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যেটা বলছিলাম যে নির্বাচন কমিশনে কিন্তু আপনি নিয়মিত খবর খবর সংগ্রহ করছেন এখন সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষেত্রে এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন তারা কি প্রস্তুতি নিয়েছে সে বিষয়গুলো জানাবেন জি প্রস্তুতি কথা বলতে গেলে বলা যায় যে যে তফসিল অনুযায়ী এরই মধ্যে আজকে সকাল 8টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং এই প্রচার প্রচারণার সময় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে সংঘাত হয়েছে তো মৃত্যুও হয়েছে আমরা খবর পেয়েছি তো সেই ক্ষেত্রে আজকে প্রচার প্রচারণা শেষ হলো এখন ভোট গ্রহণ হবে 7 জানুয়ারি এবং ভোট গ্রহণকে সামনে রেখে যে প্রয়োজন যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কিন্তু দাপ্তরিক যে প্রস্তুতি সেগুলো সব সম্পন্ন হয়েছে এর মধ্যে ব্যালট পেপারগুলো রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে গিয়েছে এবং প্রিজাইডিং অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করতে এর মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি যেসব পর্যবেক্ষকরা আসবেন তারাও আসতে শুরু করেছেন তাদেরকেও প্রয়োজনীয় যে আইনি যে বিষয় সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের যে দেশীয় সাংবাদিক রয়েছেন পর্যবেক্ষক রয়েছেন তারাও নিবন্ধিত হয়েছেন বলা যায় যে আসলে নির্বাচনের জন্য যে সার্বিক যে অবস্থা সে যে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি করা হয়েছে এখন শুধুমাত্র ভোটারদের অপেক্ষা 7 তারিখে যখন 8টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণটা হবে এখন প্রশ্ন হচ্ছিল যে আসলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন কি না এখন এবারে নির্বাচনে কিন্তু একটি নতুন প্রশ্নটি আসছে এই কারণে যে দেশের একটি অন্যতম বৃহত্তম দল বিএনপি এবং তাদের সমমনা দলগুলো রয়েছে তারা কিন্তু এই ভোটটাকে শুধুমাত্র যে বর্জন করছে সেটাই না একই সঙ্গে তারা ভোটারদেরকে আহ্বান জানাচ্ছে তারা যাতে ভোট কেন্দ্রে না যান ভোটটা যাতে পরিহার করেন পক্ষান্তরে যে রুলিং পার্টি আওয়ামী লীগ রয়েছে তারা ভোটারদের বলছেন যে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন একটা বিষয় হচ্ছিল ভোট কেন্দ্রে আসুন একজন বলছে আরেকজন বলছে ভোট কেন্দ্রে যাবেন না তো এই অবস্থাতে মূলত 7 তারিখে ভোট গ্রহণটা হতে যাচ্ছে আমরা যেটা জেনেছি যে ভোট বর্জনের জন্যই বিএনপি গণসংযোগ করে যাচ্ছে নিয়মিতভাবে পাশাপাশি তারা ভোটের দিন ভোটের আগের দিন হরতালে ডাক দিয়েছে আপনি যেমনটা বলছিলেন যে প্রচার প্রচারণার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন কোনো শঙ্কার মধ্যে রয়েছে কিনা এবং সহিংসতা রোধ করতে তারা কোনো ধরনের প্রস্তুতি নিয়েছে কিনা সে বিষয়টি যদি সহিংসতার কথা বলে আমরা কিন্তু প্রচার প্রচারণার সময় সহিংসতা দেখেছি এবং সহিংসতা কিন্তু বেশি হয়েছে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আবার স্বতন্ত্র প্রার্থী বেশিরভাগই তারা যারা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা তো সেই ক্ষেত্রে যেন ভোট হবে 7 তারিখে তো এরই মধ্যে কিন্তু নির্বাচনী পরিবেশ যাতে ভালো থাকে সুষ্ঠু থাকে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নির্ভয়ে আসতে পারেন সে কারণে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আপনার নৌবাহিনীও কাজ করছে বিমানবাহিনীও কাজ করছে বিজিবি র্যাব পুলিশ কোস্টগার্ড সবাই কিন্তু কাজ করছে একটাই উদ্দেশ্য হচ্ছিল যাতে কোনো ভোটের মাঠে কোনো ধরনের বিশৃঙ্খলের পরিস্থিতি তৈরি না হয় ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং এই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে একটা বিষয় নেওয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছিল ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসেন নির্বিঘ্নে আসতে পারেন এই কারণে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালানো হয়েছে যদিও কমিশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব না ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব হচ্ছিল রাজনৈতিক দলগুলো তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা অ্যাক্টিভলি সেটি কাজ করতে পারবেন প্রার্থীরা কতটুকু ভোটারদের ভোট কেন্দ্রে আনতে পারবেন সেটি কিন্তু 7 তারিখে দেখা যাবে এবং যে সংখ্যার কথা বলছেন দেখেন যে নির্বাচন কমিশন থেকে বারবারই বলা হচ্ছে এরকম সংঘাত সংঘর্ষ সংখ্যা এটা কিন্তু অতীতের বিভিন্ন নির্বাচনেও হয়েছে এবারও নির্বাচনে হবে কি হবে না সেটি কিন্তু সিচুয়েশনই বলে দেবে তবে যাতে এরকম সংখ্যা কাটিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারেন কোনো ধরনের সংঘাত সংঘর্ষ না হয় সের জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন কি হবে কি হবে না সেটা কিন্তু 7 তারিখেই বোঝা যাবে এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসেন সে পরিবেশটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে আগে নির্বাচনগুলোতে আমরা দেখতাম যে বিদ্রোহী প্রার্থীগুলো দাঁড়াচ্ছেন একই দলের এখন দেখা যাচ্ছে একই দল থেকে ডামি প্রার্থী দাঁড়ানো হচ্ছে তো এই একই দলের কর্মী সমর্থক ক্ষমতাসীন দলে যারা রয়েছেন নৌকার প্রার্থী পাশাপাশি একই সমর্থকরা অন্য প্রতীকে ডামি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে সেটি থেকে ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে কিনা আসলে আর যদি আপনি এই এই ডামি বা স্বতন্ত্রের কথা বলেন এটা কিন্তু একটি নতুন ডাইমেনশন তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে আসেন ভোটে যাতে প্রতিদ্বন্দ্বিতা দেখানো যায় ভোটিং যে কাস্ট সে কাস্টিংটা যাতে
বেশি হয়, সেই কারণে কিন্তু এবারে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং আপনি যে কথা বলেন যে আসলে কিন্তু এই সংঘাত সংঘর্ষগুলো তাদের মধ্যেই হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী যাদের বেশিরভাগ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। তো এই উদ্যোগটা আসলে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন, ভোটিং কাস্ট বেশি হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, তো সেই জায়গা থেকে বলতে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখা যাক 7 তারিখে কী হয়। আসলে এখন নির্বাচন কমিশন বলে দিচ্ছে যে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার দায়িত্ব হচ্ছে প্রার্থীদের। আমরা দেখছি যে একই দলের সমর্থক কর্মী যারা রয়েছেন তারাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে নির্বাচন করছেন, সেক্ষেত্রে ভোটাররা কি ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছেন না? না, এই জায়গায় যদি আমি এইভাবেই আপনি যে প্রশ্ন উত্তরে বলা হয় যে একভাবে কিন্তু বলা যায় যে আসলে ভোটাররা কিন্তু নিরুৎসাহিত হবে না, কারণ প্রত্যেকটা প্রার্থী কিন্তু আলাদা আলাদা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, নিজস্ব জনপ্রিয়তা রয়েছে, নিজস্ব এলাকা কিন্তু প্রভাব প্রতিপত্তি রয়েছে। এখন আমি যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে একটা আসনে দাঁড়াই অথবা আপনি যদি আমার অপোনেন্ট হয়ে আর একটা প্রতীকে দাঁড়ান, তাহলে আপনার যে ভোট ব্যাংক আছে আপনি কিন্তু চাইবেন আপনার ভোট ব্যাংকের প্রার্থীদের হচ্ছে হলো ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আমি চাইবো যে আমার যে ভোট ব্যাংক রয়েছে, আমাদের কর্মী সমর্থক রয়েছে, আমার যে এলাকার প্রভাব প্রতিপত্তি রয়েছে, আমি চাইবো আমার ভোটারদের সমর্থকদের ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বলা যায় উৎসবমুখর পরিস্থিতি তৈরি হবে, সে প্রত্যাশা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেও করা হচ্ছে, যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকেও করা হচ্ছে, কমিশনের পক্ষ থেকেও করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা জায়গাতে যে আসলে একটি দল, বৃহত্তম একটি দল বিএনপি এবং তাদের সমমনা দল, তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে, আপনি বলছেন যে হরতাল ডাক দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে ভোটারটা কতটুকু আশ্বস্ত হতে পারবেন ভোট কেন্দ্রে যেতে, নির্বিঘ্নে যেতে, তো সেই জায়গাটা আশ্বস্তের জায়গাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই ক্ষেত্রেই এই সে আশ্বস্তের জায়গাটা কিন্তু রাজনৈতিক দলগুলো যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারাই কিন্তু আসলে এই আশ্বস্ত জায়গাটা নিশ্চিত করবেন। প্রিন্স, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে প্রচার প্রচারণার সময় আচরণবিধি মানতে নির্বাচন কমিশন কতটা কঠোর ছিল। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হলে সাথে সাথে সেই কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হবে, সেই বিষয়ে সেই জায়গা থেকে আচরণবিধি মেনে চলতে এবং শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন কতটা কঠোর হবে বলে আপনি মনে করেন? যে আইন হচ্ছে আইন অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশনকে কাজ করতে হয়। এবং আপনাকে যদি বলি যে এই যে প্রচার প্রচারণার সময় সংঘাত সংঘর্ষ হয়েছে, সে কারণে এর মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 720 জনকে শোকজ করা হয়েছে এবং এর মধ্যে মামলা হয়েছে 51টা এবং গতকাল পর্যন্ত মামলার জন্য সুপারিশ করা হয়েছে 42টি মামলা করা হয়েছে। তো এর মধ্যে কুমিল্লার যে আওয়ামী লীগ প্রার্থী বাহারুদ্দিন বাহার, তাকে কিন্তু শোকজ করা হয়েছে, তিনি এসে তার অবস্থানের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন, তাকে কিন্তু জরিমানা করা হয়েছে। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার, তাকেও শোকজ করা হয়েছিল, তিনি কমিশনে এসে তিনি তার ব্যাখ্যাটা দিয়েছেন এবং জরিমানা করা হয়েছে তাকে। এ পক্ষান্তরে একজন প্রার্থিত্ব বাতিল করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে আইনি যে জুরিসডিকশন রয়েছে তার মধ্যে থেকে কিন্তু নির্বাচন কমিশন কাজ করেছে। এখন যে সংঘাত সংঘর্ষ হয়েছে, যে লেভেলে সংঘাত সংঘর্ষ হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে সেই লেভেলে, অর্থাৎ তারা কিন্তু সংঘাত হয়েছে কিন্তু বেশি সংঘাত হয়নি। তো সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে যেরকম উদ্যোগ নেওয়া হয়েছে সেটি কিন্তু বলা যায় খুবই মিনিমালই বলা যায়। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, জাতীয় নির্বাচন ঘিরে আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী আশিক ইনপ্রেস, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং প্রচার প্রচারণা শেষে ভোট গ্রহণে যে প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার আশিক ইনপ্রেস।